হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটিক কেয়ার তো আগে চলেছ আমাদের রিক্রুমেন্ট আরও একটি আপডেট নেই কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এই সংস্থার পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং স্টেনোগ্রাফার এখানে কিন্তু নিয়োগ করা হবে যেটা কিন্তু অশিক্ষক কর্মী এবং শিক্ষাকর্মীও আছে তো স্পেশালি আমি ভিডিওটা করছি অশিক্ষক কর্মীদের জন্য যারা এইচএস এবং মাধ্যমিক পাশের উপরে আবেদন করতে পারবে এখানে কিন্তু ক্লার্ক থেকে শুরু করে লাইব্রেরিয়ান এবং বিভিন্ন ধরনের আরও যে পোস্ট হয় অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এইসব পদে কিন্তু নিয়োগ করা হবে তো যারা আবেদন করতে চাও তার আগে তোমাদের আমি ভ্যাকেন্সি সংখ্যাটা বলে দিই এখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে প্রায় তেরো হাজার পদে কিন্তু নিয়োগ করা হবে শিক্ষাকর্মী অশিক্ষাকর্মী সব সব মিলিয়ে তেরো হাজার পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে কিন্তু জেনারেলের জন্য আঠাশটা এখানে এতগুলো করে ভ্যাকেন্সি আছে এবং এরপরে আছে প্রিন্সিপাল এই পদের জন্য আছে ভাইস প্রিন্সিপালের জন্য আছে তারপরে তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি যেটাকে বলা হচ্ছে এখানে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন টিচার নিয়োগ করা হবে যেমন জেনারেলে বাহাত্তরটা নিয়োগ করা হবে হিন্দিতে ইংলিশে সাতষট্টিটা ফিজিক্সে ফিফটি সিক্স কেমিস্ট্রিতে সিক্সটি নাইন ম্যাথে সেভেন্টি সেভেন এরম করে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু আছে এই কে ভিএসে যে নিয়োগটা করা হবে তোমাদের এখানে এরপরে আসবে ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার যারা ট্রেন টিজিটি যাদের অর্থাৎ যাদের ডিএলএড বা বিএড আছে তারা কিন্তু এই টিজিটি পদে আবেদন করতে পারবে কিন্তু যাদের ডিএলএড বা বিএড নেই তারাও আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি হওয়া চাই এবং এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু অনার্স করা হয় থাকা চাই তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরে চলে এসে লাইব্রেরিয়ার পদের জন্য এখানে একশো ছিচল্লিশটি পদ আছে এর মধ্যে ও বিসি এসসি এসসি করে ভাগ করে দেওয়া আছে এরপরে যে প্রাইমারি টিচার মিউজিক থেকে একশো চব্বিশ জেনারেল ও বিসি একাশি এরকম করে এটা কিন্তু ভাগ করে দেওয়া আছে ফিনান্স অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার থেকে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার থেকে নেওয়া হবে এরপরে তোমাদের হিন্দি ট্রান্সলেটর থেকে নেওয়া হবে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এই পদগুলি কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমাদের যে আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে এখানে এজ লিমিট মিনিমাম লিমিট নেই কিন্তু ম্যাক্সিমাম লিমিট তোমাদের এখানে কিন্তু করা আছে পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ বয়সের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এখানে পে স্কেলটা দেখে নাও পে স্কেল যেটা দেওয়া হবে লেভেল টুয়েলভ পে স্কেল দেওয়া হবে এখানে সাদা হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্য সরি এখানে তোমাদের আঠাত্তর হাজার থেকে দু লক্ষ পর্যন্ত তোমাদের ইনক্রিমেন্ট হয়ে হয়ে কিন্তু স্যালারিটা যেতে পার যা কিন্তু একটা যেহেতু এটা সেন্ট্রাল স্কুলগুলোতে নিয়োগ করা হবে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান তাই এখানে কিন্তু তোমরা কিন্তু টাকাটাও সেই পরিমাণ পেয়ে যাবে তো তারপরে তোমাদের আসি বিভিন্ন পোস্ট ওয়াইজ পে স্কেল কিন্তু ভাগ করে দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো কিন্তু থাকা চাই তোমরা মিলিয়ে নাও যে যে সাবজেক্ট নিয়ে পড়েছ পে স্কেল কোনটা কার হবে এবং এখানে ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এটা সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের তোমরা তোমরা মোটামুটি একটা ধারণা পেলে যে কোন পোস্টের ক্ষেত্রে কী রকম কিন্তু থাকা চাই তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু আবেদন করতে পারবে এই পুরো ডিটেলস যে নোটিফিকেশানটা আছে কীভাবে তোমরা আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের তোমাদের যে এক্সামিনেশান ফিজ সেটা কিন্তু ফিজের চারটা এখানে দেওয়া আছে যারা যে পদে আবেদন করবে তাদের কিন্তু এই টাকাটা এক্সামিনেশান হিসাবে ফি হিসাবে কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে তো তোমরা কিন্তু অনলাইন সাবমিশান শুরু হচ্ছে পাঁচ বারো থেকে লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন ছাব্বিশ বারো অর্থাৎ পাঁচ তারিখ থেকে শুরু হয়ে শুরু হবে ডিসেম্বরের এবং ছাব্বিশ তারিখকে শেষ হবে উইল বি নোটিফাইড অন কেবিএস ওয়েবসাইটে কিন্তু ডেট অফ ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে জেনারেল ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট এখানে কীগুলো যেটা আছে তোমরা পড়ে নেবে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা অনলাইনে পেয়ে যাবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা তোমাদের তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে ডাইরেক্ট অফিসার্স টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সরি কেন্দ্রীয় বিদ্যালয় এটা কিন্তু নিউ দিল্লি থেকে এই নোটিসটা প্রকাশ করা হয়েছে তো তোমাদের এর বাইরে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টের জন্য কমেন্ট করো সলভ করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে